কালকে যে ঘটনা ঘটেছে এর জন্য আমি শুধু লজ্জিত নই, একে কিভাবে মোকাবিলা করা যায় তার জন্য আমি ট্যাক্সির মালিক ইউনিয়ন, ট্যাক্সি শ্রমিক ইউনিয়ন এবং পুলিশকে নিয়ে আমি আগামী কালকেই মিটিংয়ে বসছি। আমরা বলেছি এবার স্ট্রেট কোনো সোর্স আমরা নেব না, লাইসেন্স পাঞ্চ করুন, ড্রাইভারকে আটকান, নন অ্যাভেলেবল কেস দিন।